এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ঠিক, ওটা আমার রেসিপি নয়, ওটা আমার মা বানাবে অ্যাকচুয়ালি। তো দেখুন কি বানায় আজকে, চলুন দেখে নেওয়া যাক। সামনেই আমাদের লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা এখন নাড়ু বানাবো। ঠিক আছে, দু রকমের নাড়ু হবে, একটা হচ্ছে চিনির নাড়ু আর একটা হচ্ছে গুড়ের নাড়ু। এটা আখের গুড় দিয়ে তৈরি করতে হয়। ওকে, তাহলে চলুন আমি প্রথমে দেখিয়ে দিই। এই যে নারকেলগুলো সমস্ত আমাদের কোরানো আছে, এই যে নারকেলগুলো সমস্ত আমি কুড়িয়ে রেখে দিয়েছি। এই নারকেলগুলোকে দিয়ে এইবারে আমি নাড়ুটা করতে শুরু করবো। প্রথমে চিনির নাড়ুটা তৈরি করবো, তারপরে হবে গুড়ের নাড়ুটা। আমি ইন্ডাকশনটা অন করে দিয়েছি। এইবারে আমি এখানে দেখুন পাত্রতে আমরা চিনিটা নারকেলের সাথে মাখিয়ে রেখে দিয়েছি। এই হাফ অ্যান আওয়ারের মতন মাখানো রয়েছে। এইবারে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি একটু দেখিয়ে দিই। এখানে যেমন আমার চিনি লেগেছে, এখানে আমি তিনটে নারকেলের নাড়ু বানাচ্ছি, আর কাজু আছে, কাজুটাকে আমি ডাস্ট করে নিয়েছি। এই যে ডাস্ট করা আছে কাজুটা, কাজুটাকে ডাস্ট করা আছে, মানে সেমি ডাস্ট করা হবে, মানে পুরো ডাস্ট না, একদম সেমি ডাস্ট করা হচ্ছে। আর আছে জিকের, এটা হচ্ছে গিয়ে ছোটো এলাচ, ছোটো এলাচটা লাস্টে দেবো জাস্ট ফ্লেভারটার জন্য। দুর্গাপূজা সবার কেমন কাটলো? মা চলে গেছেন, সবারই মন ভারাক্রান্ত, তার সাথে সাথে প্রকৃতিও যেন ভারাক্রান্ত হয়ে গেছে। ভীষণ বৃষ্টি চারিদিকে, আমি তো দুপুরবেলা বেরিয়ে সমস্ত নিয়ে এলাম, পুরো ভিজে গেছি একদম। দুপুরে এখন শান্তি মনে, কারণ আমার ছেলেটি প্রচণ্ড দুরন্ত, শান্তি মনে, যার জন্য আমি এখন এটা করে ফেলছি। সে এখন পড়তে বসেছে, এই ফাঁকে আমি এটাকে করে ফেলছি। এখন প্রথমে চিনির নাড়ুটা করবো, তারপরে গুড়ের নাড়ুটা করবো। এখন ওটা পাক দিতে শুরু করেছি সবে, বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণ আপনাদের সাথে একটু গল্পও করে ফেলি। তারপরে সবাই কোথায় ঘুরতে গেলেন, অনেক অনেক ঠাকুর দেখে। এই দেখুন এইভাবে পাক দিতে হচ্ছে, এইভাবে পাক হবে, বেশ কিছুটা সময় লাগবে। আমার মা শুয়েছিল, সে উঠে পড়েছে, কি করছি আমি একা একা দেখার জন্য। আস্তে আস্তে এখন একটু করে হালকা হালকা পাকটা আসছে। এটা করে তারপরে আমরা গুড়ের সাথে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে 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 করে একটু একটু করে
এই যে দেখুন পাক কমপ্লিট, পাক হয়ে গেছে, এবারে পাকটা হয়ে গেছে। এবারে আমরা একটু ছোট এলাচ দেব, ছোট এলাচটা থেঁতো করে নিয়ে তারপরে দিতে হবে। এইভাবে নিয়ে এইভাবে আমরা গোল গোল পাকাবো। নাও ইটস রেডি।